গ্রহের দশা থেকে মুক্তি পাওয়ার সব থেকে সেরা উপায় আজ আমি আপনাকে বলবো কি করলে চিরতরে গ্রহের প্রতিকার করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে কিভাবে নিজে নিজেই গ্রহের প্রতিকার করা সম্ভব। নটি গ্রহ আমাদের জীবনে বিশেষ ভূমিকা রাখে। যেমন বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, প্রত্যেক কাজে আপনি সহজে সফলতা পাবেন, সঠিক পথ ধরতে পারবেন। বৃহস্পতি খারাপ থাকলে প্রত্যেক কাজে অসফলতা এবং দুর্নাম পেতে হবে, কোনো কাজ সহজে সফলতা হবে না, কারণ বৃহস্পতি গুরু। গুরুর আশীর্বাদ না থাকলে কোনো কাজে সফলতা আসে না। রবি জ্ঞান, বিদ্যা, যশ, মান এবং প্রতিপত্তি প্রদান করে। যদি রবি রেখা খারাপ থাকে, তার পড়াশুনো হবে না, জ্ঞানের দিকে ঘাটতি হবে, যশ মান প্রতিপত্তির দিকে তার ঘাটতি হবে। এবং সব রেখা যদি ভালো থাকে, রবি রেখা যদি খারাপ থাকে, তার জীবনে বিশেষ উন্নতি হবে না। তেমনি বুধ যদি আপনার খারাপ থাকে, বুদ্ধির ঘাটতি হবে, ব্যবসা বাণিজ্য হবে না। শনি খারাপ থাকলে পদে পদে আপনাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। শুক্র খারাপ থাকলে রিলেশনজনিত ব্যাপারে আপনার অসুবিধা হবে। এমনি চন্দ্র যদি খারাপ থাকে, মন স্থির থাকবে না, ব্রেন চঞ্চল থাকবে এবং শরীরের বিভিন্ন রকম রোগের সমস্যা হবে। প্রত্যেকটা গ্রহ এক একটা দিক পরিচালনা করে এবং সেই সেই গ্রহ যদি ভালো থাকে, তাহলে আপনার জীবন সুন্দর হয়। তো আমরা গ্রহের প্রতনয় পড়ে বিভিন্ন বিপদে এবং বিপাকে পড়তে থাকি। ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, কোনো কর্মে উন্নতি হয় না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। এই গ্রহ প্রতিকার করার জন্য বিভিন্ন রকম রেমেডি আছে। যেমন গাছের শিকড় দিয়ে গ্রহের প্রতিকার করা হয়, ধাতু দিয়ে গ্রহের প্রতিকার করা হয়, পাথর দিয়ে গ্রহের প্রতিকার করা হয়, তাবিজ কবচ দিয়ে গ্রহের প্রতিকার করা হয়, মন্ত্র প্রয়োগ করে গ্রহের প্রতিকার করা হয়, শনির সারি সাথী মঙ্গলের দশা বিভিন্ন রকম কাটানোর জন্য বিভিন্ন যজ্ঞ করা হয়। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি টোটকা আছে যেগুলি দিয়ে গ্রহের প্রতিকার করা হয়। তাহলে আজকে আমাদের জানতে হবে যে সব থেকে সেরা উপায় কোনটি করলে সহজে গ্রহের প্রতিকার হবে এবং চিরতরে গ্রহের প্রতিকার হবে। যদি আপনি গাছের শিকড় ব্যবহার করেন, তাহলে 100 ভাগের মধ্যে 15% আপনি কাজ পাবেন, তবে গ্রহ কিন্তু পরিবর্তন হবে না। গ্রহ যে ক্ষতিটা করত, সেটা থেকে সেই গাছের শিকড় গার্ড করবে। যেমন আমরা রোদে চলতে গেলে যেমন ছাতা ব্যবহার করি, সূর্যকে আটকাতে পারি না, কিন্তু আমরা কিছুটা সূর্যের তাপ থেকে রক্ষা পাই। তেমনি এই গ্রহের প্রতিকারগুলো ঠিক ছাতার মতো আপনাকে রক্ষা করে। তবে শিকড়ের ব্যাপার হলো 15 দিন বাদে বাদে শিকড়টিকে চেঞ্জ করতে হয়। যে কোনো ধাতু যেমন লোহা, দস্তা, সোনা, রূপো, এগুলো বিভিন্ন ধাতু বিভিন্ন গ্রহের কাজ করে। তবে এটা 100 ভাগের মধ্যে 10%ই আপনি কাজ পাবেন। যদি আপনি কোনো পাথর ব্যবহার করেন, তাহলে 100 ভাগের মধ্যে 50% আপনি কাজ পাবেন। পাথরে 50% কাজ হয়। তবে পাথরের আজকাল বাজার মূল্য প্রচুর, সঠিক পাথর চিনে নেওয়ারও ব্যাপার থাকে। তো আপনি হয়তো পয়সা খরচও করলেন, সঠিক পাথর পেলেন না, সেক্ষেত্রে কাজ নাও পেতে পারেন। তাবিজ কবচ, প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা যন্ত্র আছে এবং নবগ্রহ যন্ত্র আছে যেটি 9টা গ্রহের কাজ করে, সেগুলি কিন্তু 80% কাজ করে। তবে গ্রহকে গার্ড করে, পুরোপুরি গ্রহকে পরিবর্তন কবচ, তাবিজ এবং গাছের শিকড় ধাতু এগুলোতে করতে পারে না, এগুলো গ্রহকে গার্ড করে। মঙ্গলের দশা বা শনির সাড়ে সাথীর জন্য যজ্ঞ করা হয়, মৃত্যু পাড়া থাকলে যজ্ঞ করা হয়, বিভিন্ন গ্রহের দশার জন্য যজ্ঞ করা হয়। এই যজ্ঞের ফলে কিন্তু গ্রহের পরিবর্তন আসে। এটা গ্রহকে গার্ড করে না, ডাইরেক্ট গ্রহকে পরিবর্তন করে। তবে এটাতেও অনেক খরচ, যজ্ঞের ব্যাপারে প্রচুর খরচের ব্যাপার হয় এবং অনেক জপ তপ করতে হয়, তবে সেই যজ্ঞের সফলতা আসে, না হলে কিন্তু আসে না। কিছু টোটকা আছে যেগুলি করলে গ্রহের প্রতিকার হয়, তবে সেগুলি ধীরে ধীরে হয়, দ্রুত গ্রহের প্রতিকার হয় না। যেমন শনির প্রকোপের জন্য কাককে খেতে দেওয়া, কুকুরকে খেতে দেওয়া, আরও বিভিন্ন রকম আছে, আমি এখানে খুলে বলবো না, কারণ গ্রহের প্রতিকার করতে গেলে আমি হয়তো কোনো রেমেডি আপনাকে বলে দিলাম, তো সেটাতে দেখা যাবে যে প্রতিকার দিচ্ছে তার নানা রকম সমস্যা হয়। তাই গ্রহের কাজ এতটাই কঠিন, সহজে কিন্তু কেউ গ্রহের কাজ করতে চায় না। গ্রহের প্রতিকার যে করে, তার উপরে কিন্তু গ্রহ চাপ দেয়। তাহলে চিরতরে গ্রহের পরিবর্তন এবং গ্রহের প্রতিকার করতে গেলে কী করা উচিত? প্রধানত কর্ম অনুযায়ী গ্রহের স্থান পরিবর্তন হয়, গ্রহ ভালো মন্দ হতে থাকে। যদি আপনি ভালো কর্ম করেন, ভালো কাজ করেন, তাহলে আপনার ওপরে পজিটিভ এনার্জি
আসতে থাকে, এর ফলে গ্রহ পরিবর্তন ঘটতে থাকে। যদি আপনি খারাপ কাজ করেন, খারাপ পথে চলেন, নেগেটিভ এনার্জি আপনার মধ্যে আসতে থাকবে, খারাপ গ্রহ পাপ গ্রহ আপনার উপরে প্রবেশ করতে থাকবে, গ্রহ খারাপ হতে থাকবে। তো প্রধানত কর্ম আমাদের ঠিক করতে হবে, সঠিক কর্ম করলে গ্রহের প্রতিকার অটোমেটিক হতে থাকবে। এরপরে বীজ মন্ত্র জপ করলে গ্রহ সম্পূর্ণভাবে পরিবর্তন আসে। আপনি তাবিজ, কবচ, মাদুলি বা পাথর, লোহা বা যে কোনো ধাতু, গাছগাছরা যাই ব্যবহার করুন না কেন, গ্রহের পরিবর্তন আসবে না, শুধুমাত্র গ্রহের প্রতিকার হবে। একমাত্র বীজ মন্ত্র এবং নিজ কর্ম দ্বারা গ্রহের পরিবর্তন আসে। তো সেটা করতে গেলে নটা গ্রহের নটা বীজ মন্ত্র আছে। তো যে গ্রহ আপনার খারাপ সেই সেই বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন এবং নিজ কর্ম সঠিকভাবে নিজে পরিচালনা হতে হবে, নিজ কর্ম সঠিক রাখতে হবে, অবশ্যই 100% গ্রহের পরিবর্তন আসবে। এগুলো আমি যেগুলি বলছি এগুলো বই পুস্তকের বিদ্যা নয়, আপনি কোথাও পাবেন না, একদম বাস্তব, এবং আপনি করে পরীক্ষা করে দেখে নিতে পারেন। এবং প্রতিটা গ্রহের দেবী আছে, যেমন দক্ষিণা কালিকা, দশমহাবিদ্যা, মা দুর্গা, এগুলি জপ করলে গ্রহের পরিবর্তন আসে, গ্রহ ভালো হয়ে যায়, খারাপ গ্রহ ভালো হয়ে যায়। তেমনি বৃহস্পতি যদি খারাপ থাকে, তো বৃহস্পতি খারাপ থাকলে গুরুর আশীর্বাদ নিলে বৃহস্পতি আবার তুঙ্গে চলে আসে, বৃহস্পতি ভালো হয়ে যায়। তেমনি প্রত্যেকটা গ্রহের এমন এমন নিয়ম আছে এবং প্রত্যেকটা গ্রহের জপ তপ আছে। প্রতিদিন যদি আপনি 108 বার কিংবা 1001 বার কিংবা 10000 বার যতটা জপ করা যায় ততটাই ভালো জপ করতে পারেন এবং সঠিকভাবে কর্মের পথে সত্যের পথে থাকতে পারেন, অবশ্যই আপনার গ্রহ 3 মাস থেকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পরিবর্তন শুরু হতে থাকবে, আপনি নিজেই গ্রহের পরিবর্তন বুঝতে পারবেন। এর থেকে উত্তম উপায় আর কোনো কিছু নেই, এটাই সব থেকে শ্রেষ্ঠ উপায়, এটাতেই মানব জীবনে সুন্দর এবং গ্রহ শান্তি করা যায়। আপনাকে কাউকে টাকা দিতে হবে না, কারোর কাছ থেকে কোনো প্রতিকার নিতে হবে না, শুধুমাত্র এই পথটিকে অবলম্বন করুন। এবার আপনি যদি বলেন যে নটা গ্রহের বীজ মন্ত্র কী, এগুলো কিন্তু আমি আদেশ দিতে পারবো না বা আমি আপনাকে বলতে পারবো না। যদি আপনার গুরুর কাছ থেকে আপনি নিতে পারেন বা কোনো সিদ্ধ ব্যক্তির কাছে এই বীজ মন্ত্র নিতে পারেন, বই পুস্তকেও বীজ মন্ত্র থাকে, সেখান থেকে কোনো গুরুর কাছ থেকে আদেশ নিয়ে বা সিদ্ধ ব্যক্তির কাছ থেকে আদেশ নিয়ে এইগুলো করা উচিত, এগুলো করলে কার্যকারী আসে। ডাইরেক্ট আপনি বই পুস্তক থেকে নিয়ে জপ করলে অনেক সময় সেই সমস্ত মন্ত্রে কোনো কার্যকারিতা আসে না, যেহেতু মন্ত্রের ভিতরে শক্তি থাকলেই তবেই কার্যকারিতা হয়। যখন আপনার গুরু আপনার উপরে আদেশ দেবে বা কোনো সাধক ব্যক্তির কাছ থেকে আপনি মন্ত্রের প্রদান নেবেন, তখন সেই শক্তি অটোমেটিক তার মধ্যে প্রবেশ করে, এর ফলে সেই জিনিসের সফলতা এবং কার্যকারিতা 100% আসে। উচ্চারণ সঠিক করবেন, বীজ মন্ত্র জপ করার সময় উচ্চারণ ভুল করলেও অনেক সময় ক্ষতি হয়, তো ভুল করবেন না, সঠিকভাবে করবেন এবং যে কোনো বীজ মন্ত্র জপ করার পরে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন, তবে কিন্তু কোনো ভুল ত্রুটির অপরাধ আসে না এবং ক্ষমা ভিক্ষা চাইলে আপনার সেই জিনিসটাও সফলতা হলো এবং ভুল ত্রুটিরও ক্ষমা আপনি পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, ধন্যবাদ।